করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। মাহবুবে আলমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরে অ্যাটর্নি জেনারেলকে আইসিইউতে নেওয়া হয়, তবে এখন তার অবস্থা কিছুটা ভালো। গত 4 সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষা করা হলে তাঁর দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন। 71 বছর বয়সী মাহবুবে আলম 2009 সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন।